সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি রুল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে দু একটি এক্সাম্পলেও বুঝিয়ে দিয়েছিলাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি এক্সাম্পল বুঝিয়ে দেব। আর এই পাঁচটি এক্সাম্পল হচ্ছে নাম্বার সিস্টেম থেকে আর আমি আশা করি এই পাঁচটি এক্সাম্পল বোঝার পরে আপনি এই এক্সাম্পলের রিলেটেড যতটি কোয়েশন এক্সামে আসবে সবই কোয়েশন আপনি অনায়াসে সলভ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে তাহলে চলুন দেরি না করে আমরা শেখার চেষ্টা করি তখন প্রথম কোয়েশ্চনে বলা হয়েছে ইফে নাম্বার এইট ফাইভ সেভেন স্টার থ্রি টু ইজ ডিভিজিবল বাই এলেভেন দেন ফাইন দ্য ভ্যালু অফ স্টার হর একটা নাম্বার যদি আট পাঁচ সাত স্টার থ্রি টু যদি ওই নাম্বারটি এলেভেন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই যে স্টারের জায়গায় কী নাম্বার বসবে দেখুন প্রথমেই যে স্টারের জায়গায় কয়টি নাম্বার বসতে পারবে সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন দেখুন একটি স্টার রয়েছে যদি একটি স্টার দেওয়া থাকে তাহলে একটি ডিজিট বসতে পারবে সেখানে যদি এই ধরনের দুটি স্টার দেওয়া থাকে তাহলে দুটি ডিজিট বসতে পারবে অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা যতটি স্টার থাকবে অতটি অঙ্কের সংখ্যা বসতে পারবে দেখুন সেটা আমরা কীভাবে করবো দেখুন সেটি আমরা করতে হলে এলেভেনের ডিভিজিবিলিটি রুল জানতে হবে আর যদি আপনি এলেভেনের ডিভিজিবিলিটি রুল না জানেন তাহলে আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন সে কারণে আমি সম্পূর্ণ ডিভিজিবিলিটি রুল নিয়ে আলোচনা করেছি দেখেন প্রথমে আমরা ওয়ার্ড এবং ইভেন প্লেস আইডেন্টিফাই করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স দেখেন আমার ওয়ার্ড এবং ইভেন প্লেসে আমি প্রথমে ইভেন প্লেসটা যোগ করে নেব এইট প্লাস তারপরে হচ্ছে আমার সেভেন তারপরে হচ্ছে আমার থ্রি দেখুন তারপরে আমি বিভ করবো সরি তারপর আমি বিক করবো ওয়াট প্লাস ওয়াট প্লেস তখন ওয়াট প্লেস আমার রয়েছে টু প্লাস স্টার প্লাস ফাইভ দেখুন যদি আমি এইট সেভেন থ্রি যদি যোগ করি তাহলে আমি পাবো এইটিন আর আমার মাইনাস হচ্ছে কোন এদিকে টু ফাইভ সেভেন আর সেভেন প্লাস স্টার দেখুন সেদিকে হচ্ছে আমার সেভেন প্লাস স্টার আর যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তখন আমি সিম্পল মাইনাস রেখে দিব স্টার দেখুন তারপরে যদি আমি এইটিন থেকে সেভেন মাইনাস করি তাহলে আমি পাবো এলেভেন আর এলিভেন থেকে যদি আমি স্টার মাইনাস করি তাহলে স্টার রুলে যাবে এখন যে কথাটি হচ্ছে ওই জায়গাতে কি বসবে দেখুন ওই জায়গাতে কি বসবে সেটা আমি বুঝতে হলে প্রথমে ডিভিজিবিলিটি রুল জানতে হবে যদি ডিভিজিবিলিটি রুলে বলা হয়েছে যদি আনস ওই জায়গাতে আনসার যদি এলিভেন অর্থাৎ ওয়ার্ড এবং ইভেন প্লেসের পার্থক্য যদি এলিভেন অথবা জিরো হয় অথবা ইকুয়াল হয় তাহলে সেটা এলিভেন দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এলিভেন হচ্ছে তাহলে ওই সংখ্যাটি এলিভেন দ্বারা বিভাজ্য হবে যদি ওই জায়গায় জিরো বসে তখন আমাদের আনসার হবে এলিভেন মাইনাস জিরো অর্থাৎ জিরো বসালে সেটা এলিভেন দ্বারা ডিভিজিবল হবে তাহলে আমাদের আনসার হবে জিরো অপশান নাম্বার এ দেখুন সম্ভবত দু একদিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়নি বিকজ আমি অনেক অসুস্থ ছিলাম আর আজকে থেকে আমরা ভিডিও কন্টিনিউ করবো তখন দ্বিতীয় কোয়েশন হর ইফ সিক্স জিরো থ্রি ইন্টু টোয়েন্টি এইট ইকুয়েল সিক্স থ্রি অর্থাৎ সিক্সটি থ্রি ইন্টু ফোর ইন্টু ড্যাশ দ্য নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ হর যদি ছয়শ তিন পুরান আটাইশ সমান তেষট্টি পুরন চার পুরন ড্যাশ হয় তাহলে ওই ড্যাশে কী বসবে দেখুন সেটা একদম লাড্ডু কোয়েশন দুই নম্বর সলভ করার জন্য আমরা লিখে নেব সিক্স জিরো থ্রি ইন্টু টোয়েন্টি এইট ইকুয়েল সিক্সটি থ্রি ইন্টু ফোর ইন্টু ড্যাস দেখুন সাইট দিয়ে আমি যদি টোয়েন্টি এইটে ডিভাইড করি তাহলে আমি পাবো ষাট সাথে আটাইশ দেখুন আবার যদি সাত দিয়ে আমি তেষট্টি রে ডিভাইড করি তাহলে আমি পাবো সাত নং তেষট্টি নাইন পাবো দেখুন ওই নাইন দিয়ে যদি আমি আবার ওই সিক্স হান্ড্রেড থ্রি রে ডিভাইড করি তাহলে আমি পাবো সিক্সটি সেভেন তখন আমার আনসার হয়ে যাবে সিক্সটি সেভেন ওই যদি সিক্সটি সেভেনটি আমি ওই জায়গায় বসিয়ে দিই তাহলে দুটি সাইড ইকুয়াল হয়ে যাবে তখন আমার সঠিক আনসার হয়ে যাবে সিক্সটি সেভেন দেখুন কোয়েশন নম্বর থ্রিতে বলা হয়েছে

তাহলে ওই স্টারে যতটি সংখ্যা বসতে পারে পসিবল আউটকামস যতটা হতে পারে সব আউটকামসের যুগ কি কী হবে দেখুন তাহলে প্রথমে আমি সংখ্যাটি লিখে নিব তিন নম্বর ফোর সিক্স সেভেন স্টার এইট নাইন থ্রি ডিভিজিবল বাই থ্রি যদি হয় তাহলে ওই যে স্টারের জায়গায় যতটি পসিবল আউটকামস রয়েছে সেগুলার যুগ কি কী হবে দেখুন বন্ধুরা সেটা করতে হলে আমাদের থ্রির ডিভিজিবিলিটি রুল জানতে হবে আর দেখুন থ্রির ডিভিজিবিলিটি রুলে আমরা শর্টকাট পদ্ধতিতে করেছি দেখুন যদি ত্রির ডিভিজিবিলিটি রুল আপনি না জানেন তাহলে আমি একটি ইনফরমে শর্টকাট ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনি প্রতিটি ডিজিটসকে যোগ করে নেবেন যোগ করে নেবার পর যে সংখ্যাটি বাহির হবে সেটাকে আপনি থ্রি দিয়ে বাঘ করে নেবেন যদি বাঘ হয়ে যায় তাহলে সেই সংখ্যাটি থ্রি দিয়ে ডিভিজিবল হবে দেখুন কিন্তু আমরা শর্টকাটে কী করে নেব দেখেন থ্রি থ্রি দ্বারা ডিভিজিবল সেটা কেটে নিব নাইন ডিভিজিবল সেটা কেটে নিব সিক্স ডিভিজিবল সেটা কেটে নিব আমরা সেভেন অ্যান্ড এইট হচ্ছে ফিফটিন সেটা ডিভিজিবল সেই দুটি অপশান আমরা কেটে নেব রয়েছে অনলি ফোর দেখুন ওই ফোর সাথে কী যোগ করলে সেটা থ্রি দ্বারা ডিভিজিবল হয়ে যাবে তখন সেটা আমরা বের করব দেখুন সেটাকে আমি বের করার জন্য ফোর প্লাস স্টার যদি করি তাহলে ওই স্টারের জায়গায় আমি কী বসালে সেটা থ্রি ডে ডিভিজিবল হবে দেখুন স্টারের জায়গায় যদি আমি টু বসিয়ে দিই তাহলে ফোর প্লাস টু ইকুল সিক্স হয়ে যাবে সেটা থ্রি ডা ডিভিজিবল তখন একটি আউটকামস আমি পেতে পারি সেটা হচ্ছে টু দেখুন দ্বিতীয় আউটকামস কী হতে পারে দেখুন সেখানে যদি আমি ফোরের জায়গায় যদি আমি ফোর প্লাস ফাইভ করে নেই তাহলে সেটাই থ্রিটা ডিভিজিবল হবে যেহেতু নাইন তাহলে আমি করে দেবো কি দা ফোর প্লাস স্টারের জায়গায় আমি বসিয়ে দেবো ফাইভ তখন হয়ে যাবে ফোর প্লাস ফাইভ ইকুয়েল নাইন সেটাও ডিভিজিবল হয়ে যাবে দেখুন তাছাড়াও যদি আমি ওই ফোরের জায়গায় ফোর প্লাস সরি স্টারের জায়গায় যদি আমি পাঁচ না বসিয়ে এইট বসিয়ে দেই তাহলে ফোর অ্যান্ড এইট হয়ে যাবে টুয়েলভ তখন টুয়েলভও নাইন দ্বারা ডিভিজিবল থ্রি দ্বারা ডিভিজিবল হবে তখন ওই তিনটি ওয়ান টু থ্রি এই তিনটি আউটকামস আমরা পেয়েছি যেটা থ্রি দ্বারা ডিভিজিবল হবে একটি হচ্ছে প্রথমে টু তারপর একটি হচ্ছে স্টারের জায়গায় ফাইভ তারপরটি হচ্ছে স্টারের জায়গায় টুয়েলভ দেখুন আমাদের যে সংখ্যার যেটা যুগফল বেরিয়ে হচ্ছে সেটা যে ডিভিজিবল হতে হবে তা নয় অর্থাৎ সেটা ইউনিট ডিজি একটি ডিজিটাল হতে হবে তা নয় অর্থাৎ দেখুন ফোর প্লাস টু হচ্ছে আমার সিক্স সেটা ত্রি ত্রাটি ভিজিবুল তখন আমি সেটার থেকে ধরে নিয়েছি টু তারপরে হচ্ছে ফোর প্লাস ফাইভ ইকুয়েল নাইন সেটা থেকে আমি ধরে নেব ফাইভ যেহেতু স্টারটি হচ্ছে একটি সংখ্যা তখন সেখানে ইউনিট একটি ডিজিটের হতে হবে তখন তারপরে হচ্ছে ফোর প্লাস এইট আর এইটটি হচ্ছে একটি ডিজিট তখন আমি ফোর প্লাস এইট পেয়ে গেছি টুয়েলভ আর সেটি যে দুটি ডিজিট সেটা কোনো প্রবলেম নেই সে সিম্পলি যেটা আমি বসাবো সেটা হতে হবে একটি ডিজিটের তখন আমার যে সরি টুয়েলভের জায়গায় এইট বসতো তখন এইট ফাইভ অ্যান্ড টু বসালে সে সম্পূর্ণ সংখ্যাটি থ্রি দ্বারা ডিভিজিবল হতে পারে তখন আমি সেগুলার যুগ ফল তখন কীভাবে তৈরি করবো তখন সেগুলার যুগফল আমি তৈরি করবো টু প্লাস ফাইভ প্লাস এইট তখন আমি যুগ করে নেব যখন টু প্লাস ফাইভ সেভেন অ্যান্ড এইট হচ্ছে ফিফটিন তখন আনসার হয়ে যাবে ফিফটিন দেখা যাক অপশনে ফিফটিন দেওয়া আছে কি না অপশনে ফিফটিন দেওয়া আছে দেখুন সেখানে বলা হয়েছিল ইফ এ নাম্বার ফোর সিক্স সেভেন ইজ বাই থ্রি দেন ফাইন্ড দ্য সাম অফ অল পসিবল ভ্যালুস অফ এক্স অর্থাৎ এই স্টারের জায়গায় কী সংখ্যা বসালে সেই সংখ্যাটি ত্রিদেরা ডিভিজিবল হয়ে যাবে আর যেতটি সংখ্যা বসতে পারে ইউস্টারে থ্রিদেরা ডিভিজিবল হওয়ার জন্য সব সংখ্যার যুগফল কী হতে পারে সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আর সেটা আমরা নির্দেশ করে দিয়েছি সেটা হচ্ছে ফিফটিন বন্ধুরা এখন আমরা চলে যাব কোয়েশন নাম্বার ফাইভে দেখ কোয়েশন নাম্বার ফাইভে বলা হয়েছে হাউ মেনি ন্যাচারাল নাম্বারস ডিভিজিবল বাই সেভেন আর বিটুইন থ্রি অ্যান্ড টু হান্ড্রেড অর্থাৎ তিন থেকে দুইশের মধ্যে এমন কতটি ন্যাচারাল নাম্বার আছে যেগুলা সার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে কমপ্লিটলি ডিভিজিবল হবে দেখুন সেটা সলভ করার জন্য আমরা কী করব আমরা প্রথমে লিখে নেবো থ্রি টু টু হান্ড্রেড সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার তখন এ ধরনের কতটি নাম্বার আছে যেগুলা কমপ্লিটলি সেভেন দ্বারা ডিভিজিবল হবে দেখো এখন যদি আমি তিন থেকে শুরু করে টু হান্ড্রেড পর্যন্ত সেভেন দিয়ে ডিভিজিবল বা করে করে যাই তখন তো এক্সাম শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি সেটি কীভাবে করবো দেখো আমি সিম্পলি টু হান্ড্রেডকে সেভেন দিয়ে ডিভাইড করে দিব দেখো আমি যদি টু হান্ড্রেডরে সেভেন দিয়ে ডিভাইড করে নেই তাহলে আমি পেয়ে যাব ফোরটিন অ্যান্ড সিক্স ছাপ্পান্ন ফোর দেখুন যে আমার অবশিষ্ট রিমাইন্ডার রয়েছে ফোর সেভেন দিয়ে টু হান্ড্রেডে ডিভিজিবল করার পর তাহলে রিমাইন্ডারটা আমি ছেড়ে দেবো আর আমার যেটা কোয়েশন বেরিয়ে রয়েছে সেটা হয়ে যাবে আমার আনসার তখন আমার আনসার হয়ে যাবে টোয়েন্টি এইটটি সংখ্যা অর্থাৎ দু তিন থেকে দুইশোর মধ্যে মাত্র আটাইশটি সংখ্যা আছে আটাইশটি নেচার স্বাভাবিক সংখ্যা আছে অর্থাৎ নেচারাল নাম্বার যেগুলা সাত দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল আশা করি আপনি ওই সংখ্যাটিও সরি ওই কোয়েশনটিও খুব ভালোভাবে বুঝেছেন দেখুন এখন আমরা চলে যাব কোয়েশন নাম্বার ফাইভের দিকে আর সেটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশন কোয়েশন নাম্বার ফাইভে বলা হয়েছে দ্য নাম্বার্স অফ ইনটিজার্স ইন বিটুইন হান্ড্রেড এন্ড সিক্স হান্ড্রেড হুইচ আর ডিভিজিবুল বাই ফোর এন্ড সিক্স বুথ অর্থাৎ একশো থেকে শুরু করে ছয়শোর মধ্যে এমন কতটি নাম্বার আছে যেগুলা ফোর এবং সিক্স উভয় দ্বারা কমপ্লিটলি বিভাজ্য দেখুন বন্ধুরা তখন সেটা করতে হলে আমরা নর্মালি সাই এবং স দিয়ে সব নাম্বারকে ডিভিজিবল করে বাক করে করে দেখার প্রয়োজন কিন্তু আমরা ভাগ্যশত সেখানে বাক করে দেখব না আমরা যেহেতু এক্সামে টাইম শর্ট আমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করব তখন সেই ক্ষেত্রে আমি করবো কি ফোর অ্যান্ড সিক্সের এলসিএম বাহির করব দেখুন ফোর অ্যান্ড সিক্সের এলসিএম হচ্ছে আমার টুয়েলভ ফোর অ্যান্ড সিক্সের এলসিএম হচ্ছে আমার টুয়েলভ আর ওই এলসিএম দিয়ে আমি কী করবো প্রথমে এক থেকে এর মধ্যে কতটি এমন সংখ্যা আছে যেগুলো টুয়েলভ দ্বারা কমপ্লিট ডি হয় সেটা বাহির করব তারপরে আমি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেডের মধ্যে এমন কতটি সংখ্যা আছে যেটা টুয়েলভ দ্বারা ডিভিজিবল হয় সেটা আমি বাহির করব দেখুন তাহলে প্রথমে আমি হান্ড্রেডের মধ্যে এমন কতটি সংখ্যা আছে যেটা টুয়েলভ দ্বারা বাহির হয় সেটা আমি বাহির করে নেই দেখুন যদি আমি হান্ড্রেডে টুয়েলভ দি ডিভাইড করি তাহলে আমি পাবো আট বারো ছিয়ানব্বই তখন যে রিমাইন্ডার যেটা রয়েছে ফোর সেটা আমার দেখার প্রয়োজন নেই আমার সেটা হয়ে গেছে এইট অর্থাৎ আটটি এমন সংখ্যা আছে যেটি কমপ্লিটলি বারো দ্বারা ডিভিজিবল হবে এক থেকে হান্ড্রেডের মধ্যে ওখানে আমি দেখব হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেডের মধ্যে এমন কতটি সংখ্যা আছে যেগুলো কমপ্লিটলি টুয়েলভ দ্বারা ডিভিজিবল দেখুন সেটা দেখতে হলে আমি সিক্স হান্ড্রেডকে টুয়েলভ দিয়ে ডিভাইড করে নেব সিক্স হান্ড্রেডকে টুয়েলভ যদি আমি ডিভাইড করে নেই তাহলে আমি জানি পাঁচ বারো ষাট অর্থাৎ সেখানে একটি শূন্য লাগিয়ে দেবো আর আনসার হয়ে গেছে দেখেন সেখানে আমার পঞ্চাশটি নাম্বার আছে যেগুলা বারো দ্বারা ডিভিজিবল হবে তখন সম্পূর্ণ সংখ্যা কতটি সেটি আমি বাহির করবো দেখুন এক থেকে একশোর কথা বলা হয়েছে না সেখানে বলা হয়েছে হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড তখন আমি কী করবো সিক্স হান্ড্রেড থেকে ওই যে হান্ড্রেডটা মাইনাস করে নেব অর্থাৎ ফিফটি থেকে এইটটি মাইনাস করে নেব তখন আমি ফিফটি থেকে এইটটি মাইনাস করে নেব আর ফিফটি থেকে যদি আমি আটটা মাইনাস করে নিই তাহলে আমি পাবো ফোরটি টু টি কিন্তু আমার সঠিক আনসার ফোরটি টু হবে না যেহেতু কোয়েশনে বলা হয়েছে দ্য নাম্বারস অফ ইন্টিজারস ইন বিটুইন হান্ড্রেড অ্যান্ড সিক্স হান্ড্রেড হুইচ আর ডিভিজিবল বাই ফোর অ্যান্ড সিক্স বোথ বলা হয়েছে একশো থেকে ছয়শোর মধ্যে কতটি সংখ্যা আছে দেখেন সেখানে একটি পয়েন্ট ভালোভাবে খেয়াল করবেন হান্ড্রেড থেকে ছয়শো সিক্স হান্ড্রেড অর্থাৎ একশো থেকে ছয়শোর মধ্যে বলা হয়েছে একশো থেকে ছয়শোর মধ্যে বলা হয়েছে অর্থাৎ ছয়শো ইনক্লুড হয় নাই তখন আমি কী করবো সেখান থেকে একটি সংখ্যা কমিয়ে দেবো তখন আমি করবো কি ফোর হান টু থেকে ওয়ান মাইনাস করে নেব আর আনসার হয়ে যাবে ফোরটি ওয়ান অর্থাৎ ফোরটি ওয়ানটি এমন সংখ্যা আছে যেগুলা ফোর অ্যান্ড সিক্স উভয় দ্বারা বিভাজ্য হয় তখন আমার সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি সেখানে লেখা আছে ফোরটি ওয়ান বন্ধুরা আশা করি আজকের এই পাঁচটি কোয়েশন আপনি খুব ভালোভাবে বুঝেছেন আর আমি গ্রান্টি স্বরূপ বলতে পারি যদি আপনি ওই কোয়েশনগুলার প্যাটার্ন ভালোভাবে ফল করে সলভ করেন তাহলে আপনি এক্সাম হলে এই ধরনের যে কোটি কোয়েশন আসতে পারে সেগুলো আপনি সলভ করতে পারেন আর আপনি যদি ওই কোয়েশনগুলার কুইজ দিতে চান তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে আমি কুইজ ক্রিয়েট করে দেব আর আপনি সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটিকে লাইক করে দেবেন আর যেতে বেশি পারেন শেয়ার করে দেবেন যাতে সবার সাহায্য হয় আর পরবর্তী ভিডিওতে আপনি কী পড়তে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন